পশ্চিমবঙ্গের নিয়মিত টিভি অভিনেত্রী স্বস্তিকা দত্ত টেলিভিশনে জনপ্রিয়তা পেলেও স্বস্তিকা কাজ করেছেন বড় পর্দায়ও তবে আপাতত নিজেকে দূরে রেখেছেন ছোট পর্দা থেকে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে টিভির পর্দায় এখন স্বস্তিকাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সচল তিনি নিয়মিত ছবি দেন ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোতে তবে সম্প্রতি একটি ছবি শেয়ার করে ট্রোলের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী ছবিতে বেশ খোলামেলা পোশাকে সাহসী রূপেই ধরা দিয়েছেন স্বস্তিকা দত্ত আর তাতেই চটে ওঠে নেটিজেনদের একটি দল নানা কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স এদের মধ্যে একজন লিখেছেন এমনিতেই যথেষ্ট সুন্দর এসব ছবি না দিলেও হয় আরেকজন লিখেছেন ভদ্র পোশাক নেই কোথায় কি পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধ হয় স্বস্তিকা হারিয়েছেন তবে এমন সব খারাপ মন্তব্য দেখে চুপ করে বসে থাকেননি স্বস্তিকা ট্রোলের জবাব দিয়ে লিখেছেন আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি এসব ছবি বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার করবেন অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে স্বস্তিকা কথা বলেছেন বলেছেন এখনকার দর্শক যথেষ্ট বুদ্ধিমান একজন অভিনেত্রী পর্দায় আর ব্যক্তিগত জীবনে আলাদা চরিত্র হয়ে উঠতে তারা অনেক পোশাক পরেন সেটা তারা ব্যক্তিগত সময়ে সব ক্ষেত্রে নাও পড়তে পারেন তার মানেই আমরা খারাপ তবে এত সব নেতিবাচক মন্তব্যের মাঝেও অনেকেই প্রশংসা করেছেন স্বস্তিকার ছবিটির আফরোজা মৌটুসী সময় সংবাদ ঢাকা